হ্যালো এভ্রিয়ান আই এম পি ডি স্যার ইউ আর ওয়াচিং পিডি গ্রামের স্কুল আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো আজকের ক্লাসে আলোচনা করা হবে অতি সহজ পদ্ধতিতে কীভাবে সিঙ্গুলার থেকে পুরোয়াল করতে হয় এবং তার সাথে সাথে শিখতে পারে তোমরা পুরোয়াল ফ্যাম ব্যবহার করে কীভাবে স্পক ইংলিশ শিখে যায় তাহলে আজকে ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অব্দি ভালো করে করো তাহলে তোমাদের নাম্বার সম্পর্কে যে ডাউট রয়েছে সেটা টু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি তোমরা জানো নাম্বার মানে বচন ইংলিশ মানে নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয় এক সিঙ্গুলার নাম্বার দুই হচ্ছে পুলুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে এক বচন আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে বহু বচন একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব আর একের বেশি ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা প্লুরাল নাম্বার ব্যবহার করব তাহলে চলো আমরা এখন সিঙ্গুলার নাম্বার থেকে পুরাল নাম্বারে কিছু এক্সাম্পল বা উদাহরণ জেনে নিই একজন শিশু বোঝাতে বেবি আবার একের বেশি শিশু বোঝাতে বেবিজ ব্যবহার করা হয়েছে একটি খেলনা বোঝাতে টয় আবার একের বেশি খেলনা বোঝাতে টয়েজ ব্যবহার করা হয়েছে একটি চিড়িয়াখানা বোঝাতে জু আবার একের বেশি চিড়িয়াখানা বোঝাতে জুস ব্যবহার করা হয়েছে একটি মশা বোঝাতে মস্কিউটো আবার একের বেশি মশা বোঝাতে মস্কিউটোজ ব্যবহার করা হয়েছে একটি ছুরি বোঝাতে নাইফ আবার একের বেশি ছুরি বোঝাতে নাইফস ব্যবহার করা হয়েছে একটি বাক্স বোঝাতে বক্স আবার একের বেশি বাক্স বোঝাতে বক্সেস ব্যবহার করা হয়েছে একটি দাঁত বোঝাতে টুথ আবার একের বেশি দাঁত বোঝাতে টিত ব্যবহার করা হয়েছে একটি হরিণ বোঝাতে ডিয়ার আবার একের বেশি হরিণ বোঝাতেও ডিয়ার ব্যবহার করা হয়েছে একটি মাছ বোঝাতে ফিস আবার একের বেশি মাছ বোঝাতে ফিস বা ফিসেস ব্যবহার করা হয়েছে সিঙ্গলর থেকে পুরোয়াল ফার্ম করার সময় তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কোথাও আই যোগ করে পুরুয়াল ফার্ম করা হয়েছে আবার কোথাও এস যোগ করে পুরোয়াল ফর্ম করা হয়েছে আবার কোথাও ইএস যোগ করে পুরোয়াল ফর্ম করা হয়েছে আবার কোথাও ইএস যোগ করে পুরাল ফর্ম করা হয়েছে আবার এখানে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে লেটার চেঞ্জ করে করে কিন্তু পুরোয়াল ফর্ম করা হয়েছে আবার এখানে লক্ষ্য করো এখানে কিন্তু সেম রেখে কিন্তু পুরাল ফর্ম করা হয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভুল এই জায়গাতেই করে কারণ তারা জানেই না কোথায় এস ইএস আইএস ভিএস বা ভাবেল চেঞ্জ বা সেম রেখে সিঙ্গুলার থেকে পুরাল ফর্ম করতে হয় এই ভুলগুলো তোমাদের যারা কখনো না হয় আমি তোমাদের অতি সহজ পদ্ধতিতে আটটি রুলের মাধ্যমে সিঙ্গুলার থেকে পুরাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি রুল নাম্বার ওয়ানে দেখো কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াইয়ের আগে যদি ভবেল থাকে তাহলে পুরাল ফর্ম করার সময় আমরা ইএস যোগ করে পুরাল করব তিনটে মাত্র উদাহরণ রয়েছে সেই তিনটে উদাহরণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে রুল নাম্বার ওয়ান তোমাদের হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে দেখো তিনটে উদাহরণ কী কী রয়েছে টয় রয়েছে প্লে রয়েছে আবার এখানে কি রয়েছে টয়ের শেষে দেখো ওয়াই রয়েছে প্লের এর শেষে ওয়াই রয়েছে আবার কির শেষে কিন্তু ওয়াই রয়েছে আবার কি থাকতে হবে সূত্র কি বলছে শেষে ওয়াই থাকতে হবে আর ওয়াইয়ের আগে ভাবেল থাকতে হবে দেখো এখানে ওয়ের আগে ও ভালো রয়েছে আবার এখানে ওয়ের আগে এ ভাল রয়েছে আবার এখানে ওয়ের আগে ই ভাইল রয়েছে তাহলে সূত্র অনুযায়ী আমরা কী যোগ করবো এস যোগ করে পুরো ফর্মটা করে দেবো তাহলে টয়ের সঙ্গে এস যোগ করে টয়েজ হলো প্লের সঙ্গে এস যোগ করে প্লেজ হবে আর কীর সঙ্গে এস যোগ করে কিজ হবে রুল নাম্বার টু এ দেখো কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে আর ওয়াইয়ের এর আগে যদি কনসার থাকে তাহলে সিঙ্গুলার থেকে পুরাল ফর্ম করার সময় আমরা কিন্তু আই ইএস যোগ করে পুরাল করে দেবো তিনটে মাত্র উদাহরণ রয়েছে সেই তিনটে উদাহরণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে রুল নাম্বার টু কনসেপ্টটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবেই তা দেখো বেবি রয়েছে এখানে এখানে লেডি রয়েছে আর এখানে স্টুডি রয়েছে এদের প্রত্যেকের শেষে আমরা কিন্তু ওয়াই দেখতে পাচ্ছি এখানেও ওয়াই রয়েছে আর এখানেও ওয়াই রয়েছে আবার আমরা যদি ওয়াইয়ের বাম দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কনসার্ন দেখতে পাবো দেখো এখানে ওয়ার বাম থেকে বি কনসার্ন রয়েছে আবার এখানে ওয়াইয়ের বাম থেকে ডি কনসার্ন রয়েছে আবার এখানে ওয়াইয়ের বাম দিকে আর কনসার্ন রয়েছে তাহলে সূত্র বলা হচ্ছে যদি শেষে যদি ওয়াই থাকে ওয়াই আগে যদি কনসার্ন থাকে তাহলে পুলাল ফর্ম করার সময় আমরা আই এ যোগ করে পুরাল ফর্ম করে দেবো তাহলে পুলাল ফর্ম আমরা করে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য রাখো তাহলে বেবির ওয়াইটা উঠে যাবে বেবির ওয়াই উঠে গিয়ে কী হবে আই যুক্ত হলো আর এখানে লেডির ওয়াইটা উঠে গিয়ে এ আই যুক্ত করে লেডিজ হলো আবার এখানে স্টোরির যে ওয়াই রয়েছে সেই ওয়াইটা উঠে গিয়ে হলো এরপর রুল নাম্বার থ্রিতে দেখো কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে আর ও এর আগে যদি ভবেল থাকে তাহলে পুরোয়াল ফর্ম করার সময় আমরা এস যোগ করে পুরোয়াল করে দেব। তিনটে মাত্র উদাহরণ রয়েছে সেই তিনটে উদাহরণ ভালো করে তোমরা লক্ষ্য করো এখানে জু রয়েছে এখানে রেডিও রয়েছে আবার এখানে ফলিও দেখতে পাচ্ছ এদের প্রত্যেকের শেষে আমরা কিন্তু ও দেখতে পাচ্ছি আবার রেডিওর এখানে ও রয়েছে ফলিওর এখানে ও রয়েছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ওয়ের বাম থেকে কিন্তু দেখতে পাবে কি এখানে ওয়ের বাম থেকে ও ভাল রয়েছে আবার এখানে ওয়ের বাম থেকে আই ভাওয়াল রয়েছে আবার এখানে ওয়ের বাম থেকে আই ভাল রয়েছে তাহলে পুরোয়াল ফার্ম করার সময় আমরা কিন্তু সূত্র অনুযায়ী কী যোগ করবো এস যোগ করে পুরোল ফার্ম করে দেবো তাহলে আমরা পুরোল ফার্মটা করে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে জুর সঙ্গে আমরা এস যোগ করে জুস করলাম রেডিওর সঙ্গে এস যোগ করে রেডিও হবে আবার ফলীয় সঙ্গে এস যোগ করে ফল হলো হল এরপর রুল নাম্বার ফোরে দেখো কোনো নাউনের শেষে যদি ও থাকে আর ও আগে যদি কনসেন্ট থাকে তাহলে পুরোয়াল ফার্ম করার সময় আমরা ইএস যোগ করে পুরোয়াল করে দেবো তিনটে উদাহরণ রয়েছে ভালো করে তোমরা লক্ষ্য করো মস্কিটোর শেষে ও রয়েছে ম্যাঙ্গোর শেষে ও রয়েছে আবার পটাটোর শেষে ও রয়েছে এবার এখানে দেখো ওয়ের বাম থেকে কিন্তু টি কনসার্ন রয়েছে এখানে আবার ওয়ের বাম থেকে জি কনসার্ন রয়েছে আবার এখানে ওয়ের বাম থেকে কিন্তু টি কনসার্ন রয়েছে সূত্র কি বলা আছে শেষে ও থাকতে হবে ওর আগে কনসার্ন থাকতে হবে তাহলে ইএস যোগ করে পুরা হম করবো তাহলে আমরা মস্কিটোর যদি পুরো লোক করি তাহলে কী যোগ করতে হবে মস্কিটোর সঙ্গে ইয়েস যোগ করে মস্কিটোজ হলো আবার ম্যাঙ্গোর সঙ্গে ইএস যোগ করে ম্যাঙ্গোজ হলো আবার পটাটোর সঙ্গে ইএস যোগ করে পটাটোজ হয়ে গেল। এরপর রুল নাম্বার ফাইভে দেখো কোনো নাউনের শেষে যদি এফ থাকে অথবা এফ থাকে এফ বা এফিটা তুলে দিয়ে আমরা ভি ইএস যুক্ত করব তিনটে উদাহরণ রয়েছে সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো নাইপের শেষে আমরা এফি দেখতে পাচ্ছি ওয়াইপের শেষে আমরা এফি দেখতে পাচ্ছি আর এখানে লিপের শেষে এফ দেখতে পাচ্ছি সূত্র কি বলা হচ্ছে এফ অথবা এফি যদি থাকে তাহলে এফ বা এফিটা তুলে দিয়ে আমরা ভি ভিইএস যুক্ত করব তাহলে বহু বচন করলে কি দাঁড়াবে তাহলে নাইফের আমরা এফিটা তুলে দিয়ে ভি এ যুক্ত করলে দাঁড়াবে কে এনআই ভিএস নাইফস হলো আবার এখানে ওয়াইফ দেখো ওয়াইফের এফিটা নিব না এফির পরিবর্তে আমরা কি যুক্ত করব। ভি ইএস যুক্ত করব তাহলে কি দাঁড়াবে ওয়াইফস হলো আর এখানে দেখো লিপ রয়েছে লিপের আমরা এপ নেব না এপের পরিবর্তে আমরা কিন্তু ভি ইএস যুক্ত করে দেবো তাহলে কী হচ্ছে এস হচ্ছে তাহলে কি হলো নাইফ থেকে নাইফস হচ্ছে ওয়াইফ থেকে ওয়াইফস হলো আর লিপ থেকে লিপস হলো রুল নাম্বার সিক্সে দেখো কোনো নাউনের শেষে যদি এস ডবল এস এক্স জেড এসএইচ বা সিএস থাকে তাহলে ই এস জব করে পুরাল ফর্ম করব। এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো তোমরা যদি শুরু থেকে শেষ সব ভালো করে লক্ষ্য করো তাহলে তোমাদের রুল নাম্বার সিক্স কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে দেখো এখানে বাস রয়েছে আর এখানে গ্যাস রয়েছে এ দুটো ওয়ার্ডের শেষে কিন্তু আমরা এস দেখতে পাচ্ছি সূত্র কি বলা হচ্ছে যদি এস থাকে তাহলে ই এস যোগ করে পুরাল করব। তাহলে বাসের সঙ্গে এস রয়েছে তাহলে আমরা পুরাল ফার্ম করার সময় কী যোগ করবো ইএস যোগ করব তাহলে বাস থেকে হয়ে গেল বাসেস আবার দেখো এখানে গ্যাস রয়েছে গ্যাসের শেষে এস রয়েছে তাহলে আমরা পুরাল ফার্ম করে দেবো ই এস যোগ করে গ্যাসেস করে দিলাম আবার দেখো এখানে ডবল এস রয়েছে সূত্র কী বলা হচ্ছে যদি ডবল এস থাকে তাহলে ইএস যোগ করে পুরাল করে দেবো তাহলে দেখো এখানে ক্লাস রয়েছে এখানে গ্লাস রয়েছে ক্লাসের শেষে ডবল এস দেখতে পাচ্ছি গ্লাসের শেষেও কিন্তু ডবল এস দেখতে পাচ্ছি তাহলে সূত্র অনুযায়ী আমরা ইএস যোগ করে পুরো পুরাল ফর্ম করে দিচ্ছি তাহলে ক্লাস থেকে ক্লাসেস হলো আবার গ্লাস থেকে গ্লাসেস হচ্ছে আবার নেক্সট দেখো বক্স রয়েছে আর এখানে ফক্স রয়েছে এদের শেষে কিন্তু আমরা এক্স দেখতে পাচ্ছি আবার সূত্রে চলে যাও সূত্রে বলছে এক্স যদি থাকে তাহলে ইএস যোগ করে আমরা পুরাল করব। তাহলে বক্স থেকে ইএস যোগ করে বক্সেস হলো আর ফক্সের সঙ্গে ইএস যোগ করে ফক্সেস হলো নেক্সট দেখো এখানে বাজ রয়েছে আর এখানে টোপাজ রয়েছে শেষে কিন্তু জেড রয়েছে সূত্রে কি বলা হয়েছে যদি জেড থাকে তাহলে ইএস যোগ করে পুরাল করব। তাহলে বাস থেকে বাজের সঙ্গে আমরা ইএস যোগ করে কি করতে হবে বাজেস করে দেবো বাজের সঙ্গে ইএস যোগ করলে বাজেস হলো ঠিক একই রকমভাবে আমরা টোপাজের সঙ্গে ইএস যোগ করে কি করে দেবো টোপাজেস করে দেবো নেক্সট দেখো রয়েছে রয়েছে সূত্র কি বলা হচ্ছে তাহলে ইএস যোগ করে ভাল করব দেখো এখানে বুশ রয়েছে আর এখানে রয়েছে ফিস তাহলে বুসের শেষে এসেস রয়েছে আর ফিসের শেষেও কিন্তু এখানে কিন্তু এসএস রয়েছে তাহলে আমরা বুশ থেকে যদি ইএস যোগ করি তাহলে কি হচ্ছে বুশেস হচ্ছে আবার ফিসের সঙ্গে আমরা কি পাচ্ছি ফিস থেকে ফিস হচ্ছে আবার ফিসের সঙ্গে ফিসেসও হচ্ছে এখানে আর একবার বলে দিই ফিস থেকে ফিস আবার ফিস থেকে ফিসেস দুটোই কিন্তু সিঙ্গুলার থেকে ফর্ম হয় কেন হয় সেটা কারণটা বলে দিই ফিস থেকে ফিস কখন হবে যখন একই প্রজাতির কোনো মাছকে বোঝাবে তখন আমরা ফিস থেকে ফিস লিখবো আর যদি বিভিন্ন প্রজাতির কোনো মাছকে বোঝাই তখন আমরা ফিস থেকে ফিসেস লিখবো এই কথাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখো এবার তারপরে দেখো সিএইচ রয়েছে যদি সূত্রে কি বলা আছে যদি সিএস থাকে তাহলে আমরা কিন্তু ইএস যোগ করে পুরাল করব পুরাল ফর্ম করব। এখানে একটা জিনিস তোমাদের ভেরি ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখতে হবে যদি সিএচের চ চয়ের মতো হয় তাহলে কিন্তু আমরা ইএস যোগ করবো আর যদি সিএচের উচ্ছানটা কয়ের মতো হয় তাহলে আমরা এখানে ইএস যোগ করবো না শুধুমাত্র যোগ করবো তাহলে প্রথমে আমরা এর উ চ দিয়ে করি দেখো বেঞ্চ রয়েছে এখানে এর সিএচের উচ্ছানা চয়ের মতো হচ্ছে তাহলে সূত্র অনুযায়ী আমরা ইএস যোগ করে দেবো বেঞ্চ থেকে তাহলে কি হলো বেঞ্চেস হলো আবার দেখো এখানে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চের ব্রাঞ্চের যে শেষে যে সিএচ রয়েছে সেই সিএচের চ চয়ের মতো হচ্ছে তাহলে সূত্র অনুযায়ী আমরা কী যোগ করবো ইএস যোগ করে দেবো তাহলে ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস হয়ে গেল এবার দেখো এখানে কিন্তু এর উচ্ছানা যদি এর মতো হয় তাহলে আমরা কিন্তু ইএস যোগ করবো না যোগ করবো দেখো রয়েছে তাহলে এখানে স্টোম্যাকের যে সিএচ এর উচ্চারণ সেখানে ক এর মতো হচ্ছে এখানে কখনো আমরা ভুল করে ইএস যোগ করে দেব না তাহলে স্টোম্যাক থেকে এস যোগ করে স্টোম্যাক্স আর এখানে মনাক রয়েছে মনার্কের উচ্চারণ এখানে সিএচ এর উচ্চারণটা ক এর মতো হচ্ছে তাই এখানে আমরা কিন্তু এস যোগ করে মনার্কস করে দিলাম রুল নাম্বার সেভেন দেখো যে শুধুমাত্র ভাওয়েল চেঞ্জ করে কিন্তু এখানে পুরাল ফর্ম করা হয়েছে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে রুল নাম্বার সেভেনের ক্ষেত্রে যদি মাঝে যদি ডবলো থাকে সেই ডবলোটা পুরাল ফর্ম করার সময় ডবল ই হয়ে যাবে যেমন ধরো টুথ থেকে টিথ হলো ফুট থেকে ফিট হয়েছে আর গুস থেকে গিজ হয়েছে আবার যদি শেষের দুটো উদাহরণ যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শেষে রয়েছে ও ই যদি শেষে ও ইউএসই দিয়ে শেষ হয় তাহলে কিন্তু আমরা পুরাল ফর্ম করার সময় আই ই করে দেব। যেমন ধরো মাইউস থেকে মাইস হয়েছে আবার লাউস থেকে লাইস হয়েছে এবারে রুল নাম্বার এটে দেখো যে সিঙ্গুলার থেকে পুরাল ফার্ম করার সময় কিছু ওয়ার্ড রয়েছে যাদের সিঙ্গুলার ফর্ম এবং পুরোয়াল ফার্ম কিন্তু সেম রয়েছে তোমাদের এগুলো মাথায় রাখতে হবে তা চলো আমরা সেই ওয়ার্ডগুলো দেখে নিই যেমন ডিয়ার থেকে ডিয়ার হান্ড্রেড থেকে হান্ড্রেড হয়েছে শিপ থেকে শিপ থাউজেন্ড থেকে থাউজেন্ড ডজন থেকে ডজন এরপর চলো কীভাবে পুরোল ফর্ম ব্যবহার করে স্পোকেন ইংলিশ শেখা যায় সেটা আমরা জেনে নিই নাম্বার ওয়ানে দেখো এইগুলি দশটি কলম দিজ আর টেন টয়েজ নাম্বার টুয়ে দেখো তারা ভদ্র মহিলা দে আর লেডিজ নাম্বার থ্রিতে দেখো আমাকে পাঁচটি আম দাও গিভ মি ফাইভ ম্যাঙ্গোজ নাম্বার ফোর তার অনেক ধারালো চাকু আছে হি হ্যাজ মেনি সব নাইফস নাম্বার ফাইভ দেখো দুটি শিশু কাঁদছে টু বেবিজ আ ক্রাইং নাম্বার সিক্স দেখো তারা হরিণগুলি দেখেছিল ডিয়ার যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ শেয়ার করে দিয়ে সে সমস্ত ছাত্রছাত্রীদের যারা অর্থের অভাবে শিক্ষায় ভালোভাবে গাইড পাচ্ছে না তাহলে পিডি গ্রাম স্কুলের প্রয়াস সার্থক হবে কিপ লার্নিং কিপ শেয়ারিং